আমরা এ পর্যায়ে একটা ভিজিটিং কার্ডে ডিজাইন করব এবং এই ভিজিটিং কার্ডের ডিজাইনটাকে আমরা আবার ট্রান্সপারেন্ট ভিজিটিং কার্ডের মকআপ দেব। হ্যাঁ, মূলত এটা ট্রান্সপারেন্ট ভিজিটিং কার্ডের ডিজাইন হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই একটা নেই, একটা ক্যানভাস নেই, 3.5x2 ইঞ্চি সেম হোয়াইট কালার আর হাই রেফ্রেশন হাই দিলাম পেজ। আমরা আমাদের ক্যানভাস সাইজ নিলাম 3.5x2 নিয়ে নেই আর্টবোর্ডের মধ্যে। নেওয়ার পরে আমরা মার্জিন নিই 0.125 মার্জিন নিলাম, এটাকে গাইড দিলাম। আর এটা তো আমাদের রাউন্ড কাটিং হবে, মানে কোনা কাটিং হবে। কোনা কাটিং জন্য আমরা ছোটো কোনা নিলাম 10% সেটাকে লক করে। এখন আমরা যাই আমাদের ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কি কন্টেন্ট দিচ্ছে, আমার কন্টেন্ট একটা ছবিটা নিলাম। লোগোটার একটা সাইডের সাথে দেখো কেটে ফেলে মনে রাখবেন, এটা মানে অ্যাজ ইউজুয়াল টিউটোরিয়াল বলতে যেটা বোঝায় সেই ধরনের কোনো ভিডিও না। আমি কী কাজ করি এটা একটা ভিডিও জাস্ট রেকর্ড করে সেভ ছেড়ে দেওয়া। এটা আসলে একজন শিক্ষানবিশ করতে একদম মোটেই পারে না, তার জন্য আসলে এই ভিডিওটা একটু বোঝা টাফ হইতেও পারে আর কি। হ্যাঁ, আর যে কিছু পারে আর কি, কিন্তু আসলে প্রফেশনাল ইউজটা জানে না যে আসলে প্রফেশনাল কীভাবে কাজ করে, এদের জন্য বেশি উপকারী। আর যারা শিক্ষানবী, একদমই শিক্ষানবী, তারা এক কাজ করতে পারেন, তারা কমেন্টে মেসেজ দিতে পারেন, দিলে পরে যে কোথায় কোথায় আপনার সমস্যা হচ্ছে তাই তখন আমরা প্রয়োজনে ওদের জন্য একটা আলাদা ভিডিও তৈরি করতে পারি। ক্লায়েন্ট আমাদের কী কী লেখা দিচ্ছে সেগুলো আমরা নিচ্ছি। তার তিনটা কোম্পানি তো এখানে আরেকটা ব্যাপার, আমার কিন্তু দুইটা মনিটর করা, তো আমি এক মনিটর রেকর্ডিং হচ্ছে আর এক মনিটর সেটা রেকর্ডিং হচ্ছে না, যেহেতু সেটা ওখান থেকে শুধু আমি লেখা করে না আর কিছু না। আমরা সুন্দর একটা ডিজাইন করবেন, সুন্দর জিনিসটা হচ্ছে আপেক্ষিক।
সুন্দর বলতে দুনিয়ায় কিছুই নেই, আবার সবই সুন্দর আসলে ম্যান টু ম্যান ভেরি করে। আপনি কি জিনিসটা পছন্দ করেন সেইটা যদি আমি বুঝতে পারি আর সেটা আমি কাজ করতে পারি এবং আপনি খুশি হন, তখনই সে সুন্দর। সেটা যে সবাই কাছে সুন্দর লাগবে লাগবে বা লাগতেই হবে এমন কোনো কথা নেই। আসলে আমার ক্লায়েন্ট যেটা ক্লায়েন্টের মনকে যদি আমি এডিট করতে পারি তখনই আমি সেটা ভালো ডিজাইন নেই। তো সবসময় যে আমি পারি বা আমাকে পারতে হবে বা পারবো এমন কোনো কথা নেই। অনেক সময় আপনার শ্রেষ্ঠ চয়েসটাও ক্লায়েন্টের দুর্স্থায়ী বলতে পারে। আবার আপনার অপছন্দের জিনিসটাও ক্লায়েন্ট খুব সুন্দর বলতে পারে, যাতে ওটা নিয়ে মানে ওরিড হওয়ার কিছু নেই। আর আমাদের মতো ডিজাইনারদের সবচেয়ে বড় একটা সমস্যা আছে, মানে অল্পতে আমরা রাইখে দিই প্রচণ্ড। হ্যাঁ, ক্লায়েন্টকে সময় দিতে চাই না, ক্লায়েন্টকে দুইতে দুই একবার কারেকশন দিলে খেপে যাই। আসলে এটা ঠিক না, ক্লায়েন্ট সব ক্লায়েন্ট যে মানে একবারে ইয়েস বলবে, সব ক্লায়েন্ট একবারেই সব মানবে এমন কোনো কথা নেই। আমাকে সব ধরনের ক্লায়েন্টই হ্যান্ডেল করতে হবে। দেখা গেছে তার তিনটা কোম্পানি, হ্যাঁ তিনটা কোম্পানি আছে, অবশ্য সুবিধা আছে তার লোক একটি। আর একটা জিনিস, আমি বেশিরভাগ ক্ষেত্রে ক্যালিবেরি কন্টেক্ট করি, এটা আমার রুচি। ক্যালিবেরি কন্টেক্ট হয় ও অনেক ছোট ফন্ট দেখা যায় অনেক সুন্দর করে সাজানো যায়, অনেক ছোট হইলেও সেটা কাটা কাটা সুন্দর ক্লিয়ার বোঝা যায়, এটা সুবিধা আছে। প্রথম প্রোগ্রাম বরফটা করে নিচ্ছি, প্রোগ্রাম বড় হইলে কি হয় বাংস তৈরি, মানে এক দৃষ্টিতে জিনিসটা পড়া যায়। তার টোটাল লেখাটা আমরা নিয়ে আসলাম, এখন আমরা ক্লায়েন্টের ডিজাইনটার দিকে থাকি। ক্লায়েন্টের ডিজাইনটায় সেই পাশে ছবি দিচ্ছে, এখানে লোগো দিচ্ছে, নাম ক্লায়েন্টের সুন্দর নিজেটা দিচ্ছে নট ব্যাট। এখন তার ছবিটা এখানে বসাইতে হবে, নেট থেকে একটা ডিজাইন দিচ্ছে, ডিজাইনটা এখানে বসাই দেবে। আমি যদি সবই করি সেটা অনেক বেশি সময় লাগে। তো সেখানে ব্যাপারটা হচ্ছে কিন্তু চুরি বলে না, এই জন্য বলে না, কারণ সে আপনাকে একজনের জিনিস গিফট করছে, ধরে নিতে পারে যে সে আপনাকে একটা জিনিস গিফট করছে। হ্যাঁ, আপনি এভাবে ধরে নিতে পারেন। তো গিফট করছে সেটা আমি যেহেতু ফিরে দিছে সেহেতু আমাকে ইউজ করার জন্যই দিছে, সেটা আমার ইউজ করতে সমস্যা করে। অনেক অনেক সময় এই ধরনের কথা বলে, কারণ আপনি নেট ইউজ করবেন। হ্যাঁ, যেটা কপিরাইট সেটা আমাকে ইউজ করে নিচ্ছিল, যেটা কেউ কপিরাইট নেই সেটা আমি কেন ইউজ করবো না। এখান থেকে তারা তো আমাকে ইউজ করার জন্য জিনিসটা দিছে, কাজেই আর ডিজাইন জগতে আপনাকে রেফারেন্স নিতেই হবে। রেফারেন্স না নিলে আপনি ভালো ডিজাইন করতে পারবেন না। রেফারেন্স মানে অন্য একটা ডিজাইন আপনাকে দেখতে হবে, এটা দিয়ে অনেক কিছু বোঝায়। অন্য একটা ডিজাইন দেখলে যেমন বর্তমান ট্রেন্ড কি চলে ডিজাইনের অনেক কিছু দেখে আপনাকে জানতে হবে। হ্যাঁ, যদি আমি তার কপিরাইট করা থাকতো তাহলে ওই জিনিসটা আমি ইউজ করতে পারতাম। আচ্ছা,
করুণ জুড়ল পারি করুণ জুড়ে পারি চিঠি উড়েও তো আসতে পারে পয়েন্টটা ডিলিট করে দিলাম কন্ট্রোল যে দিয়ে আমি জোড়া দিয়ে দিলাম চিঠি উড়েও তো আসতে পারে নয়তো অনেকটা বেশি জায়গায় মেরে নেবে তো আসলে এত জায়গায় পাবো না জুছনোর উড়ো চিঠি উড়েও তো আসতে পারি ও চাঁদ সামনে রাখো কোনো সমস্যা নেই আবার তাকে কারেকশন দিব আবার কারেকশন দিব তবে Oh.
করো নজর না দে জুঝনার রো চিঠি উড়ে আসতে পারে সামনে রাখ জুঝনাকে একটু বোর্ড করে দিই, ওটাকে বল করবো না কোম্পানির নামটাকে। আর একটা কাজ করি, যদিও এই এখন যেটা করবো এটা আমার খুব ফেভারিট কাজ না, তারপর ক্লায়েন্ট অনেক সময় মনে করে এটাই সুন্দর, আবার যদি না হবে না কারণ এটা একটা অনেক দূরে আমরা কোম্পানি নামটা লিখতে বলবো। একটা জিনিস খেয়াল করেন, উনি যে লোগোটা দিচ্ছে, হ্যাঁ কোম্পানি যে সাইবার লোগোটা দিচ্ছে, লোগোটার কয়েকটা কালার, এ থেকে আমরা কিন্তু ক্লায়েন্টের কিছু মোটিভ আমরা বুঝতে পারি। মোটিভটা হইতে পারে এরকম, বা তার ফ্লেভার টেস্ট, সে কিন্তু কালারফুল জিনিস পছন্দ করে, আর দেখেন এবং সে ইয়ং না, সে কালারফুল জিনিস পছন্দ করে, প্লাস সে ইয়ং না। ইয়াংকে ছবি দেখলেও বোঝা যায়, কিন্তু তার যে লোগোর ডিজাইনটা দেখেন, সেক্ষেত্রে সে মিন করে সরাসরি সে যথেষ্ট ইয়াং। না অনেকগুলো না, তবে রং যদিও আমার এই ডিজাইন লোগোটা যদি এভাবে ডিজাইন করতে বলতো তো আমি হয়তো এইভাবে করতেই পারতাম না, আমার বা আমার মাথায় এইভাবে আসতো করা যায়, এখন তোর বাকি আছে অন্য একটা ডিজাইন থেকে
Dan presis Diklaim dia aku tahu kenapa. Nah, export di dalam. Export di dalam JPG tag. Akan kita tag buka buka tag bu. Ini bukan ada report ini. ব্যাক দেওয়ার পরে আমরা ছবিটা সাদা কালো করতে বলতে আর বলতে শুধু ফেসটাকে একটু বড় করে দিতে আর সেটাই করলাম করার পরে
not bad. Ada lagi apa kata? Dahik dia betul kan? Ini, orang client boleh cerita tu dek tu be. Jadi client ke first is the main, amat first the main na. Develop final. Dekhi main client ki bole. To thik ache. Apnader shubhokamona kori. Ar ekta onno kichu jene niye ashbo. Apnar ar ha apnar kono proshno thakle ba kichu jodi apnar janar thake ar ki comment e likhe deben. Thik ache kono somoshya nei. Apnader মতামত কে প্রাধান্য দিব যদিও মূলত টিউটোরিয়াল ভিডিও না এগুলো এগুলো আমাদের মূলত যে কাজটা করি এই কাজটাই ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ